রাজধানীর নাভি কেন্দ্র কৃষ্ণনগর থেকে উদ্ধার প্যাকেটজাত হেরোইন। উদ্ধারকৃত হেরোইনের কালোবাজারি মূল্য লক্ষাধিক টাকা। পুলিশ এই ঘটনায় ছয় পান্ডাকে চালে তুলেছে। নেশামুক্ত রাজ্য গড়ে তুলতে ডাক দিয়েছে প্রশাসন, এর সাথে তাল মিলিয়ে পুলিশ নেশা বিরোধী অভিযান জারি রেখেছে। কিন্তু এর মাঝেও নেশা কারবারিরা তাদের সাম্রাজ্য গড়ে তুলতে যেন প্রতিজ্ঞ। লোকসভা নির্বাচন ঘোষণা হওয়ার পর থেকে গোটা রাজ্য নিরাপত্তার চাদরে ঢেকে দেওয়া হয়েছে। এর মাঝে মঙ্গলবার রাতে পুলিশি অভিযানে ধরা পড়ল মারাত্মক নেশা বিরোধী হেরোইন। জানিয়েছে গোপন সংবাদের ভিত্তিতে রাজধানীর নাভি কেন্দ্র কৃষ্ণনগর এলাকা থেকে হেরোইন কেনাবেচা করার সময় হাতে নাতে ধরা পড়ে নেশা কারবারের ছয় পান্ডা এবং তাদের কাছ থেকে ছয় গ্রাম ওজনের প্যাকেটজাত হেরোইন উদ্ধার হয়। গতকাল রাতে আমাদের কাছে একটা গোপন সংবাদ আসে যে কৃষ্ণনগর ছাত্র সংঘের কাছে একদল যুবক ড্রাগস কেনাবেচা করছে। এই খবরের ভিত্তিতে আমরা কৃষ্ণনগর ছাত্র সংঘের কাছে গিয়ে রেড করি। রেড করার পর আমরা ছয়জনকে আটক করতে সক্ষম হয়েছি এবং তাদের কাছ থেকে এক পাউচ আমরা হিরোইন বাজেয়াপ্ত করেছি। জিজ্ঞাসাবাদে আমরা জানছি যে তারা আরও পাঁচটা পাউচ অলরেডি বিক্রি করে দিয়েছে এবং তাদের বিরুদ্ধে একটা আমরা NDPS একটা মামলা নিয়েছি, যার নাম্বার ওয়েস্ট আগরতলা PS কেস নাম্বার 47/2024 আন্ডার সেকশন 22B অ্যান্ড 29 অফ NDPS অ্যাক্ট। আজকে সবাইকে পুলিশ রিমান্ড চেয়ে আদালতে। সেই সাথে পুলিশ জানিয়েছে এই নেশা কারবারের সাথে যুক্ত যে ছয় পান্ডা ধরা পড়েছে তাদের বাসস্থানের ঠিকানা রাজ্যের বিভিন্ন জায়গায়। তবে এই ঘটনায় যাদের কাছে সংশ্লিষ্ট হেরোইনের পাউচ বিক্রি করা হয়েছে তাদের টিকের নাগাল পায়নি। এখনো পর্যন্ত আমরা আটক করতে পারিনি, জিজ্ঞাসাবাদ চলছে। তাদের নামগুলো হলো গৌরব চক্রবর্তী, বাড়ি ইস্ট প্রতাপগড়, সুমন দেবনাথ, বাড়ি এলো ডন বস্কো স্কুলের কাছে, সায়ন দেব, তার বাড়ি বট্টপুকুর, রাকেশ দেবনাথ, রামসুন্দরনগর, প্রকাশকর, বিশালগড় SDM কোয়ার্টার, কৌশিক সাহা। এদিন নেশা কারবারে যে চাঁইদের পুলিশ জালে তুলেছে তাদের বাসস্থানের ঠিকানা রাজ্যের বিভিন্ন জায়গায়। স্বাভাবিকভাবেই বলা চলে নেশা কারবারীরা তাদের জাল বহুদূর পর্যন্ত বিস্তার করেছে। তাছাড়া সচেতন মোহনের বক্তব্য, নেশামুক্ত ত্রিপুরা গড়ে তুলতে পুলিশের যে নেশা বিরোধী অভিযান চলছে তাতে এ পর্যন্ত পুলিশ বেশ কিছু ছিচকে নেশা কারবারীকে জালে তুলতে সমর্থ হলেও নেশা কারবারের মাস্টার মাইন্ডদের এখনো অবধি জালে তুলতে সমর্থ হয়নি। আর তারপরে এই নেশা কারবারের মাস্টার মাইন্ড পর্দার আড়াল থেকে নেশার সাম্রাজ্য বিস্তার করে চলেছে। সে যাই হোক, এখন দেখার, ধৃত ছয় নেশা কারবারের পান্ডাকে জেরা করে পুলিশ নেশা কারবারের মাস্টার মাইন্ডের টিকির নাগাল পায় কিনা। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।